মধ্যে অধিকাংশই বৃদ্ধ, অসুস্থ, কিডনি রোগী, খাটে রোগী, এই ধরনের রোগীদের। এই রোগীদের কথা চিন্তা করে আমাদের বাড়ি ঘরের আশপাশে এরকম রোগী প্রচুর রয়েছে, তাদের কথা চিন্তা করে আমরা যাদের যুব সম্প্রদায় বিশেষ করে তাদেরকে অনেকটা সচেতন হতে হবে, সেই দায়িত্ব নিজের কাজে নিতে হবে। প্রতি প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হয়, শুধু প্রশাসন দিয়ে আইন দিয়ে এই মহামারীকে ঠেকানো যাবে না। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের রাজ্যে চিকিৎসকের সংকট এমনিতে আগে থেকেই ছিল, করোনা মহামারীর আগেই। তার মধ্যে যখন করোনা মহামারী শুরু হয়েছে তখন একই সংখ্যক চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী দিয়ে করোনা রোগীদের যে কোভিড সেন্টারগুলি চালানো হচ্ছে, পাশাপাশি অন্যান্য পরিষেবা চালানো হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে কোনো একটা পরিষেবা বিঘ্নিত হচ্ছে, হয় সাধারণ রোগীদের পরিষেবা নয় কোভিড পরিষেবা। তার মধ্যে আবার প্রায় 200+ স্বাস্থ্যকর্মী পজিটিভ হয়ে মূল পরিষেবা থেকে তারা দূরে সরে আছে, আইসোলেশনে অথবা কোয়ারেন্টাইনে। এই বছর তীব্র একটা চিকিৎসক সংকট আমাদের রাজ্যে আমরা পরিলক্ষিত করছি। আমরা কয়েকবার রাজ্য সরকারের কাছে লিখিত ডেপুটেশন দিচ্ছি সংগঠনের পক্ষ থেকে, সরকার সে পরিপ্রেক্ষিতে চিন্তা করছে এবং কিছু ডাক্তারকে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হয়েছে 25 জন করে। কিন্তু আমরা দেখেছি যাদেরই কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে তারা একবার ডিউটি করে আর দ্বিতীয়বার জয়েন করছে না। সরকার যে ভাবছে যে তারা অনেক লোক নিয়োগ করছে কিন্তু বাস্তবে তারা অনেকেই ছেড়ে যাচ্ছে, কারণ তাদের পরিবারের একটা চাপ থাকছে যে সামান্য টাকার জন্য নিজেকে পজিটিভ করার প্রয়োজন নেই, এই একটা ভাব তো অনেকেই করছে না। যতক্ষণ পর্যন্ত পারমানেন্টলি না নেওয়া হয় আমার মনে হয় না এই প্রবলেমের কোনো সলিউশন হবে। আমাদের যে যথেষ্ট বেকার ডাক্তার রয়েছে, টিপিসির মাধ্যমে যদি ইন্টারভিউ কল করা হয় সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অন্তত অ্যাডহক বেসিসে খুব দ্রুত 300 ডাক্তার অতি সত্ত্বর নিয়োগ প্রয়োজন, সাথে সিস্টেম বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ খুব দ্রুত প্রয়োজন। তাহলে বিভিন্ন গ্রামে গঞ্জে পরিষেবাগুলি খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের মূলত বার্তা এটাই। আর